তো শুরু করছি আজকে ভিডিও। আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গিটার স্পিড। তো গিটার স্পিড বাড়ানোর আগে তোমাদের যেটা আগে করতে হবে সেটা হচ্ছে আস্তে বাজানো, মেট্রোনামের সাথে ক্লিনভাবে বাজানো প্র্যাকটিস করতে হবে। তারপরে তোমরা যখন মেট্রোনামের স্পিডটাকে ইনক্রিজ করবে আর বাজানো একই জিনিস বাজাবে, তখন দেখবে তোমাদের ক্লিয়ারের সাথে স্পিডটা বাড়ছে। আর তোমরা যদি একবার স্পিডটা বাড়িয়ে দাও তাহলে দেখবে ক্লিয়ারনেসটা আর থাকছে না, তার ফলে পরিষ্কার ব্যাপারটা আর আসবে না তোমাদের গিটার বাজানোতে। তো এর জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে একটা মেট্রোনাম স্পিড চালাবে, একটা নর্মাল মেট্রোনাম, 2, 3, 4 এবার এটার সাথে। তো এরকম মেট্রোনাম চালিয়ে এরকমভাবে তোমরা 3, 4 মোটামুটি 5 মিনিট টাইম ধরে কন্টিনিউ একই জিনিস বাজিয়ে যাবে। 1, 2, 3 একটা টেম্পো চালিয়ে 1, 2, 3, 4 1, 2, 3, 4 এভাবে তোমরা প্রত্যেকটা স্ট্রিংয়ে 1, 2, 3, 4 1, 2, 3, 4 প্রত্যেকটা স্ট্রিংয়ে 5 মিনিট করে নর্মালি হাতের ব্যালেন্সটা তৈরি করবে। এর ফলে তোমরা যখন কন্টিনিউ স্ট্রোক করো 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট করে, তখন তোমাদের হাতের যে ব্যালেন্সটা ওটা আগের থেকে অনেক ইম্প্রুভ হবে। আর প্রথম দিন তোমরা শুরু করবে মোটামুটি 70-80 টেম্পোতে, তারপরের দিন 5 বাড়িয়ে হয় 75 বা 85-তে তোমরা প্র্যাকটিস করবে, তারপরে আস্তে আস্তে প্রতিদিন 5 করে স্পিড বাড়াবে আর টাইমটা একই রাখবে, 5 মিনিট করে প্রত্যেকটা স্ট্রিং বাজাবে। তারপরে তোমরা 3-4 দিন করার পরে বুঝতে পারবে তোমাদের একটা হাতে ব্যালেন্স এবং স্পিড আর ক্লিয়ারনেস তিনটেই ঠিক মানে অনেকটা বেটার হচ্ছে আগের থেকে। যখন রাইট হ্যান্ডের স্পিড কিছুটা বাড়লো তারপর তোমাদের চলে আসতে হবে লেফট হ্যান্ডে। তো লেফট হ্যান্ডের স্পিড বাড়ানোর জন্য তোমাদের যেটা প্রথমে করতে হবে, আস্তে করে মেট্রোনাম চালিয়ে তোমাদের 1, 2, 3, 4 যে প্র্যাকটিসটা ছিল ওটা তোমাদের করতে হবে। যেমন এই স্পিডে 2, 3, 4 1, 2, 3, 4 1, 2, 3, 4 একই জিনিস বারবার বাজিয়ে যেতে হবে প্রত্যেকটা স্ট্রিংয়ে, হয়তো 5 মিনিট করে বাজাচ্ছ। তো এর ফলে কী হবে, তোমাদের দুটো হাতের সিঙ্ক্রোনাইজ ভালো হবে অনেকটা। আগে যেমন তোমাদের যদি আগা পিছা হতো, এবার মেট্রোনামের সাথে করার ফলে আস্তে করে তোমাদের সিঙ্ক্রোনাইজটা অনেকটা বেটার হয়ে যাবে। আর তো আরেকটা এক্সারসাইজ তোমাদের দিয়ে দিচ্ছি, আমি নিচে ট্যাবে লিখে দিচ্ছি, তোমরা ওটা দেখে তুলতে পারবে। তো আবার ব্যাক করবে উল্টোভাবে, এটা তোমরা একটা নর্মাল স্পিডে বাজাবে, তারপর আস্তে আস্তে স্পিড বাড়তে থাকবে মেট্রোনামের সাথে, তার ফলে তোমাদের হাতের সিঙ্ক্রোনাইজটা অনেকটা বেটার হয়ে যাবে। তো আস্তে আস্তে স্পিড বাড়ালে তোমাদের স্পিডটা ক্রমশ বাড়তে থাকবে। আর তোমরা যদি ভাবো যে একবার স্পিডটা বাড়াবো তাহলে একটা জায়গায় গিয়ে আর স্পিডটা বাড়বে না, আর পরিষ্কার ব্যাপারটা যেটা ওটা কখনোই থাকবে না তোমাদের মধ্যে। তো তার জন্য তোমাদের আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে মেট্রোনাম ধরে। তো 70-80-90 এইভাবে তোমাদের স্পিড বাড়িয়ে যেতে হবে। আর একটা জিনিস যেটা, তো যেদিন যে স্পিডে বাজানো শুরু করবে সেদিনটা সেই স্পিডে বাজাবে, তার পরের দিন গিয়ে তোমরা মেট্রোনাম স্পিডটা ইনক্রিজ করবে। একদিনে এরকম করবে না যে হয়তো 70 সেই দিনে 80-90-100 চলে গেলে, তার ফলে যতটা ইম্প্রুভ হবে তোমরা যদি 3 দিনে হয় 70-80 তারপরের দিন 90 এইভাবে গাবে, তো অনেকটা বেশি ইম্প্রুভ হবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো এরকম প্র্যাকটিস করতে থাকো, আর এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজাতে ভুলবে না। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।